করোনা মহামারী আসার পর থেকে কত মানুষের জীবন যে কত কষ্টের হয়ে পড়েছে তা বলে প্রকাশ করা সম্ভব হবে না। কত মানুষ কাজ হারিয়ে পথে বসেছেন, এখন চারদিকে তাকালে শুধু হাহাকার। বৃত্তমান মানুষ ঘরে খাবার আনতে পারলেও গরিব মানুষদের খাবারের যোগান একদমই নেই বললে চলে। অন্যদিকে চলছে লকডাউন, খাবারের সন্ধানে বাইরে গেলে খেতে হয় পুলিশের মার। বাইরে করোনা আর ঘরে থাকলে পেটের খিদায় মৃত্যু হতে পারে। আমরা ভাই যে গাড়ি চালাইতে পারি না, রুজি করতে পারি না, আজ দুই তিন দিন ধরে মনে করো ঠিক মতো খানিও খাইতে পারলাম না। হ্যাঁ, রোডে গাড়ি চালাইতাম পারি না, পুলিশে বাধা দেয়। হ্যাঁ, জায়গায় জায়গায় ব্রেকের দিয়ে রাখি দিছে, পুলিশে মারধর করে। হ্যাঁ, এরা গাড়ি পাস হইতে দেয় না, এমনি এখন আমরা কেমনে বাঁচবো? করোনা লকডাউন দিলে এখন আমরা বাঁচবো কেমনে? বাঁচার তো উপায় নাই, ক্লিয়ার করে দেওয়া আর। কিন্তু আমরা রোডে যদি গাড়ি চালাইতাম পারি না, আমরা বাচ্চা কাচ্চা লিয়ে এখন তাকবো আর চলাফেরা কেমনে করবো? চলছে পবিত্র মাস রমজান মুবারক, সামনে ঈদ, গরিব মানুষের যেন এর কোনো আনন্দ নেই। অনাহারে দিন যায়, নেই ঘর বাড়ি, রাত কাটাতে হয় রাস্তায়। পবিত্র রমজান মাস, সামনে ঈদ, এই অসহায় মানুষরা সমাজে বৃত্তমান, বিবেকবান আর মানবিক মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। জীবন বাঁচার তাগিদে বার হয়েছে রে বা, জীবন বাঁচব কি হালে, খাইব কি হালে, বিদেশ দিনাজপুরতে আইসি, বিদেশ খাটতে কি করতে, রুজি নাই দেখছি, রুজি নাই, কামাই নাই, কিছু না, সংসার চলছে না বা, সংসার চলছে না, খুব দূর ভিক্ষে আছে। রাস্তা রাস্তায় খাই, রাস্তা রাস্তায় থাকে, বাড়ি নাই, কোন নাই, কিচ্ছু নাই। নিজের আশেপাশে থাকা অসহায় মানুষদের সাহায্য করুন। যারা আমাদের মাধ্যমে সাহায্য করতে চান, এই অসহায় মানুষদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের দেয়া ঈদ উপহার এই অসহায় মানুষদের কাছে পৌঁছে দিব। সাকিব আহমদ মিঠু, বাংলা বিউ টিভি, সিলেট।